সমগণীয় শ্রেণী কাক বোলে উদাহরণ দি বুঝাই লিখা প্রশ্ন নং ছয় এইটা আমি সমাধান করবলে আগবাড়িছ। সমগণীয় শ্রেণী হল সমগণীয় শ্রেণী ইতিমধ্যে তোমালকে আলোচনাত পাই আহিছা, ময়ো অতিরিক্ত প্রশ্ন উত্তর দিছো, তথাপি মই ইয়াত আনসারটো লিখি দিছো তোমালোকর কারণে। সমগণীয় শ্রেণী হল কিছুমান যৌগর একোটা থূপ, কিছুমান যৌগর একোটা থূপ, যিকোনো যৌগলৈ থূপ বনালো নহব, য'ত শৃংখল দৈর্ঘ্য বেলেগ বেলেগ, শৃংখলৰ দৈর্ঘ্য বেলেগ বেলেগ হ'ব, কাৰ্বন শৃংখল দৈর্ঘ্যটো হলে প্ৰত্যেকতে একেটা কাৰ্যকৰীমূলক থাকে, প্ৰত্যেকতে কি থাকিব, একেটা কাৰ্যকৰীমূলক থাকিব, আৰু সিহঁতৰ ৰাসায়নিক ধৰ্ম কি হ'ব, একে হয়। যেনে আমি আগতে পাই আহিছোঁ এলকহলীয় সমগণীয় শ্রেণী, এলকেন, এলকিন, এলকাইন, এলডিহাইড সমগণীয় শ্রেণী, ইথানল কাৰ্বক্সিলিক এচিড সমগণীয় শ্রেণী, আৰু কীটনৰ সমগণীয় শ্রেণী আমি পাই আহিছোঁ। তাৰ ভিতৰত যিকোনো এটা আমি উদাহৰণ হিচাপে ইয়াত আগবঢ়ালেই হ'ল। উদাহৰণস্বৰূপে CH3OH মিথানল, C2H5OH ইথানল, প্ৰপেন, তিনিটা থাকিলে প্ৰপানল, প্ৰপেন যোগ প্ৰপান, প্ৰপেন একাৰ দন্তেন্য যাবগৈ যোগ আনল প্ৰপানল, হয়নে নহয়, মিথানল, ইথানল, প্ৰপানল, চোৱা ইহঁতৰ শৃংখল দৈৰ্ঘ্য, ইয়াত এটা কাৰ্বন, ইয়াত দুটা কাৰ্বন, ইয়াতকৈ ইয়াত কি হয়, এটা কাৰ্বন আৰু দুটা হাইড্ৰজেন বেছি, চোৱা এইটোতকৈ এইটোত কি হ'ব, এটা কাৰ্বন আৰু দুটা হাইড্ৰজেন বেছি থাকিব, আৰু এইবিলাক কি হৈছে কি, সমগণীয় শ্ৰেণী, একে কাৰ্যকৰীমূলক থাকিব আৰু দুটা উচ মানে ক্ৰমিক সমগণৰ পার্থক্যটো সদায় কি হ'ব, এটা ইলেকট্রন, এই এটা কার্বন আৰু দুটা হাইড্রোজেন, এটা সমগণীয় শ্রেণী, এইকেইটা হৈছে এটা সমগণীয় শ্রেণী। ইহঁতৰ শৃংখল দৈর্ঘ্য বেলেগ বেলেগ, শৃংখল দৈর্ঘ্য বেলেগ বেলেগ যদিও প্রত্যেকতে একে কার্যকরীমূলক, রাসায়নিক ধর্ম একে আৰু প্রত্যেকতে কার্যকরীমূলক OH আছে, প্রতিটোতে কার্যকরীমূলকটো OH আছে, গতিকে ই এটা কি হব, একেটা সমগণীয় শ্রেণীর ভিতৰত পৰিব, ই এটা সমগণীয় শ্রেণী। তোমালোকে এইটো উদাহরণ নিদি পেলাই বেলেগ দিব পারা, যে মিথানেল, ইথানেল, প্রপানেল, সি এইটো কি H3CHO, হয়নে, মিথানেল, ইথানেল, এইবিলাক তোমালোকে দিব পারা, গতিকে উদাহরণ যিকোনো এটা এলডিহাইড, এলকোহল, এলডিহাইড, কিটন, কার্বক্সিলিক এসিড, যিকোনো এটার এনেকুৱাকৈ তোমালোকে উদাহরণ দি দিলেই হৈ যাব। এতিয়া আমি পিছৰ প্রশ্নটোলৈ আগবাঢ়ো, সাত নম্বৰ প্রশ্ন, ভৌতিক আৰু ৰাসায়নিক ধৰ্মৰ ওপৰত ভিত্তি কৰি ইথানল আৰু ইথানোয়িক এচিডৰ পার্থক্য লিখা। ভৌতিক আৰু ৰাসায়নিক ধৰ্মৰ ওপৰত ভিত্তি কৰি ভৌতিকভাৱে দুয়োটাৰ উষ্ণতা কম, হয়নে, সাধাৰণ উষ্ণতাত সিহঁত জুলীয়া অৱস্থাত থাকে, ইথানোয়িক এচিডৰ ক্ষেত্ৰত মানে বেছি ঠাণ্ডা দেহত ইহঁত গোট মাৰে, এইখিনিয়েহে আমি ক'ব পাৰোঁ ভৌতিক ধৰ্মৰ ক্ষেত্ৰত। ইথানলক আমি মানুহে সুৰা হিচাপে ব্যৱহাৰ কৰা মানে এলকহলীয় পানীয় হিসাবে অর্থাৎ মদ হিসাবে ব্যবহার করে, আনহাতে ইথানোয়িক এসিড বিভিন্ন বস্তু সংরক্ষণ মানে আচার সংরক্ষণত ব্যবহার করা হয়। এতে আমি রাসায়নিক ধর্মের পার্থক্য লৈ যাও, ইথানলে লিটমাস রঙের পরিবর্তন করব নোৱাৰে, ইথানলে লিটমাস রঙের পরিবর্তন করব নোৱাৰে, এটা আমি দুই নম্বর পাঠতো এই কথাটো পাই আহিছো, হয়নে, এলকোহল, গ্লুকোজ আদির দরে যোগই আম্লিক ধর্ম প্রদর্শন করিব নোৱাৰে, হাইড্রোজেন থাকে যদিও, তার মানে ইহতে আয়ন গঠন করিব নোৱাৰে, গতিকে লিটমাস রঙের কোনো পরিবর্তন করিব নোৱাৰে, আৰু ই সোডিয়াম বাইকার্বনেটৰ লগত বিক্রিয়া নকৰে, ইহতে সোডিয়াম বাইকার্বনেটৰ লগত বিক্রিয়া নকৰে, আনহাতে ইথানোয়িক এসিডে নীলা লিটমাস রঙক রঙা করে, নীলা লিখে দি হল রঙা করে, নীলা লিটমাস রঙক, নীলা লিটমাস রঙক রঙা করে, আর সোডিয়াম বাইকার্বনেটর লগত বিক্রিয়া করি নীলা লিটমাস রঙক কি করিব, রঙা করিব, আর সোডিয়াম বাইকার্বনেটর লগত বিক্রিয়া করি বুরবুরনির সৃষ্টি করে, অর্থাৎ তার প্রস্তুত কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত হয়, গতিকে ভৌতিক আর রাসায়নিক ধর্মের ভিত্তিত ইহতর পার্থক্য কোয়া হয়ে গেল।
এতিয়া আমি পৰৱৰ্তী প্ৰশ্ন সমাধান কৰিবলৈ একবাৰ হ'ব মৰম ছাত্ৰ-ছাত্ৰীসকল ভিডিঅ'টো চাই ভাল লাগিছে যদি ভিডিঅ'টো যিমান পাৰা শ্বেয়াৰ কৰা আৰু চেনেলটো ছাবস্ক্রাইব কৰি লোৱা চেনেলটো ছাবস্ক্রাইব কৰি চেনেলত গৈ প্লে'লিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে সজ্জিত হৈ আছে তোমালোকে প্লে'লিষ্টত ভিডিঅ'বোৰ একাধিক্ৰমে চাই যাব পাৰিবা।